বন্ধুগণ, আজকে আমি সকাল সকাল উঠে কিন্তু আমার লাইফের রোজ নাম যা আবার তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো মানুষ সকালবেলা ঘুম থেকে ওঠার আগে কী ভাবে যে আমি এক কাপ বেডটি পাবো বা আমার ব্রেকফাস্টটা পাবো? আর দেখো, আমার মা আমাকে সকাল সকাল হাতে ল্যাপটপ ধরিয়ে দিয়েছে, কারণ তার নাকি প্রচুর কাজ পেন্ডিং হয়ে পড়ে রয়েছে, আমি নাকি কোনো কাজই তাকে করে দিচ্ছি না। তো যাই হোক, আর এই দেখো, এইগুলো দেখতে পাচ্ছ, ধুলোই ধুলোময় হয়ে রয়েছে। তো এইগুলোকে ভাবছি ডাস্টিং করবো সেই কবে থেকে, কিন্তু এখনো আমি সেই কাজ করে উঠতে পারিনি। মানে হচ্ছে মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদেয় কর, সেই কাজ এখনো আমার দ্বারা সম্ভব হয়নি। যাই হোক, এইদিকে আবার বাবা বাজার থেকে সকাল সকাল ইলিশ মহারানি নিয়ে চলে এসেছে। আর ইলিশ মহারানির কী হবে কী হবে বলছি, তার আগে চলো মাছগুলোকে ভালো করে বাবা ধুয়ে দিয়ে গেছে, এখন আমি লবণ হলুদ মাখিয়ে চকাচক করে রেখে একটু ওপর থেকে ঘুরে আসি। ভাবছো তো রাধি, সকাল সকাল তোমার হাতে এইটা কি করছে? কার সাথে যুদ্ধ লাগালে? কার সাথে আবার এই যে আমার ম্যাঙ্গো মহারানীর সাথে। তো এইটাকে এখন আমি স্লাইস করে কাটবো। তো কেন কাটছি? অবশ্যই খাওয়ার জন্য, যা গরম পড়েছে তাতে লুচি পরোটা সব অতীত, এখন শুধু আম খাও আর আম। তো সেই জন্যই আমার ব্রেকফাস্টের জন্য এই যে আম কাটবো। তো আজকে আমার ব্রেকফাস্টে কি থাকছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আর হ্যাঁ, আজকে কিন্তু ব্লগটা হতে চলেছে ধামাকাদার, ইন্টারেস্টিং, ফাটাফাটি সমস্ত কিছু থাকছে আজকের ব্লগে। সো আজকের ব্লগটা কিন্তু মনোযোগ সহকারে দেখা চাই, একদম স্কিপ না করে। আর যদি স্কিপ করো অনেক কিছুই মিস চলে যাবে, সো স্কিপ না করে আজকে আমার ব্লগটা দেখতে থাকো। চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। তো চলো। জানো তো, যা গরম পড়েছে তাতে দই আম এগুলোই যেন এখন ভরসা, কারণ এই গরমে না কোনো অয়েলি ফুড বা কোনো কিছুই যেন ভালো লাগছে না। তো আমিও সকাল সকাল আজকে আমার ফলাহার সাজিয়ে নিয়েছি। আর আমার জানো তো, এই চিড়ে আম দই এগুলো খেতে না দারুণ লাগে। তবে শুধু চিড়ে আমি একদমই খেতে পারি না, এর মধ্যে আমি হরলিক্সও নিতে হয়। আর এই দেখো, ব্রেকফাস্ট করে এইদিকে চলে এসেছি আমার বেসিনটা পরিষ্কার করতে। বেসিনটা দেখে যেন মনে হচ্ছে এর থেকে বোধহয় শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশনের বেসিন বাথরুম অনেক পরিষ্কার। তো যাই হোক, এখানে আমি বেসিনটা পরিষ্কার করব। অনেক দিন বেসিনটা পরিষ্কার করা হয়নি, তো সেই জন্য আমি এখন হারপিক মাখিয়ে এটাকে রেখে যাব। কোথায় রেখে যাব বলছি, তার আগে চলো হারপিকটা একটু ভালোভাবে মাখিয়ে দিই, দেন তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি আমি কোথায় যাচ্ছি। কোথায় আর, আমার নিচের রান্নাঘরে ল্যান্ড করলাম। কিসের জন্য আবার ইলিশ মহারানির একটু সদগতি করি, তাকে আরও একটু রূপসী বানিয়ে দিই। তো সেই জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। বন্ধুগণ, এই ইলিশ মাছের মাথা ভাজা আর তার সঙ্গে ইলিশ মাছের তেল দিয়ে কারা কারা ভাত মেখে খাওয়াটা পছন্দ করো আমার মতো একটু কমেন্টস করে জানিয়ে ফেলো তো। আমি না ভয়েস ওভারটা দিতে গিয়েও আমার জিভ দিয়ে জল পড়ছিল। উফ, দারুণ ছিল ইলিশ মাছটা, আর খেতেও অসাধারণ, দুর্দান্ত ফাটাফাটি হয়েছিল। তো যাই হোক, আজকের ব্লগটা কতটা দুর্দান্ত হতে চলেছে নিশ্চয়ই বুঝতে পারছ। চলো তাহলে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে নিই আমার চ্যানেলে। সো হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রায়ান চলে এসেছি রায়াস ওয়ার্ল্ডে নতুন একটা ইন্টারেস্টিং, ধামাকাদার, মজাদার, মশলাদার, ইয়ামি ইয়ামি, এন্টারটেনমেন্টে ভরপুর একটা জমজমাটি ব্লগ আবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে। তোমার ব্লগগুলো তোমাদের কতটা ভালো লাগছে বা কতটা খারাপ লাগছে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না। আর এইদিকে আমার সর্ষের মধ্যেও কিন্তু মাছ পড়ে গেছে, তো দেখেই বুঝতে পারছো রান্নাটা কত কতটা ইয়ামি ইয়ামি হতে চলেছে। আর এই রেসিপিটা কিন্তু আমার সুশ্রীর হেসেলে দেওয়া রয়েছে, অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে দেখে নিও। জানো তো, রান্নার শেষে না এই বাটি ধোয়া জলটা না দিলে আমার মনে হয় রান্নাটাই ইনকমপ্লিট, কারণ এই বাটি ধোয়া জলের না আলাদা টেস্ট আছে। এটা কারা কারা মানো বলো তো? আর ইলিশ মাছ আর দড়া যাতে তেল হবে না তাই কি হয়, তো এই দেখো একদম কিন্তু আমার ইলিশ মাছটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। তো যাই হোক, আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে ফেলো। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, মানে যারা নতুন ভিউয়ার আছো আমার চ্যানেলে, তারা কিন্তু অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি তোমাদের সববার ঘরে পৌঁছে যেতে পারি। তো এই যে আমার ইলিশ মাছ রান্না হয়ে গেছে, তরমুজ টরমুজ খেয়ে আমি এখন চলে এসেছি সেই আগে থেকে ভিজিয়ে রেখে যাওয়া বেসিনটার সদগতি করতে, মানে পরিষ্কার করতে। তো দেখতেই পাচ্ছ কত রোবোটিক স্টাইলে আমি এখন বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি। এত কাজ করি তাও আমার মাতৃদেবী বলেন যে আমি নাকি কোনোই কাজ
কাজ করি না, অবশ্য এগুলো ক্যামেরার সামনে করি, ক্যামেরার পেছনে ধরি করতাম। তো যাই হোক বলো তো আমার এই এই জায়গাকার সিনারিটা কেমন লাগে দেখতে? এটা মা বলে এই তোর পছন্দ খুব বাজে, বলো তো আমার পছন্দ কি আদৌ বাজে? যাই হোক আমার এখনও স্নান টান কিচ্ছু হয়নি, বেলা দুটো বাজে, এখন পাম্প অফ করে যাবো স্নান করতে। চলো স্নান করে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর দেখেই বুঝতে পারছো আমি কতটা বিধ্বস্ত, ঘেমে নেই, একসা অবস্থা। তো চলো আগে স্নানে যাই, স্নান থেকে এসে দেখা হচ্ছে। দেখেই বুঝতে পারছো আমি কিন্তু গরমা গরম ভাত আর তার সঙ্গে ইলিশ মাছের তেল আর মুড়ো দিয়ে জমজমাটি করে আমার কিন্তু লাঞ্চটা কমপ্লিট করতে চলে এসেছি। উফ, কি বলবো তোমাদেরকে, এ যেন আলাদাই একটা টেস্ট, অসাধারণ হয়েছিল। আর আমি কি করি জানো তো, এই ইলিশ মাছের তেলের মধ্যে না একটু কালো জিরে, একটু শুকনো লঙ্কা, এগুলোও ফোড়ন দিয়ে দিই, আর খেতে না দুর্দান্ত হয়। আর এই দেখো এই দিকে কিন্তু আমার দই সর্ষে ইলিশটাও একদম ফাটাফাটি পুরো হিট করে গেছিলো। তো যাই হোক, এই যে লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে আমি এখন একটু আমার রূপচর্চা করতে বসে গেছি। মা না আমাকে ব্ল্যাক কালারের নেল পলিশ একদম পরতে দেয় না, বা ব্ল্যাক কালারের কোনো জিনিসই পরা পছন্দ করে না। তোমরাই বলো ব্ল্যাক কালার পরে কি আমাকে খারাপ লাগছে, একটু দেখে বলো তো নেল পলিশটা কেমন লাগছে। এখন ঘড়িতে বেজে গেছে ওই সন্ধে 7:30টার কাছাকাছি। তো এই যে আমি এখন গরমা গরম হিং নিমকি ভাজছি। তো এই যে নিমকি টিমকি ভাজা হচ্ছে, তো কেন হঠাৎ করে নিমকি ভাজা হচ্ছে জানতে ইচ্ছে করছে? অবশ্যই জানাবো। আর হ্যাঁ, তোমরা কী ধরনের ব্লগ আমার থেকে এক্সপেক্ট করছো, কী ধরনের ব্লগ দেখতে চাও, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে ফেলো, আমি চেষ্টা করব সেই ধরনের ব্লগই তোমাদেরকে দেখানোর জন্য। আর দেখেই বুঝতে পারছো কেন নিমকি ভাজা হচ্ছে, এই যে চাঁদবাবু বৌদি সবাই এসছে। আমি কিন্তু আজকে ব্লগের একদম অন্তিম লগ্নে চলে এসেছি, যাই হোক খুব তাড়াতাড়ি করে বিদায় নিচ্ছি, তোমাদের মাথাগুলো না খেয়ে, কারণ ইলিশ মাছের মাথা খাওয়া এখনও বাকি। বাই, টাটা।